नमस्कार एवं आदाब आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 25 जून शुक्रवार दिन शेषे न्यूज निर्भीकेर विशेष विशेष खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। कलकाताय भुवो टीकार कारबार निये स्वास्थ्य दफ्तर पुलिस एवं पुरसभार मध्ये दाय ठेलार प्रतियोगिता शुरू होयेछे। तृणमूलेर सांसद खोद मिमी चक्रवर्ती प्रतिषेधक प्रतारणार शिकार हवाय भुवो टीकाकांडेर घटना सामने एसेछे एवं सारा राज्ये शोरगोल पड़े गियेछे। किन्तु पुरसभा एवं पुलिसेर नाकेर डगाय बसे खास कलकाताय दिनेर पर दिन एमन भुवो भ्याक्सिनेर शिविर चलल किभाबे आज पर्यन्त तार स्पष्ट उत्तर केउ दिच्छे ना। किन्तु बरं ये भुवो भैक्सिनेर कांड निये कार्यत दाय ठेलाठेली शुरू हो स्वास्थ्य दफ्तर पुलिस एवं कलकाता पुरसभार मध्य। प्राथमिक तदंतर भित्तिते पुरसभा जानिएछिलो कसबार शिविरे कोविशील्ड किंबा कोभैक्सिनेर मतो टीका देवा हयनी, तार बदले देवा हयेछे बीसीजी किंबा हामेर टीका। पुरसभार अतिरिक्त मुख्य स्वास्थ्य आधिकारिक रणिता सेनगुप्तेर कथाय कसबार कैम्पे पावा भायाल देखे मने हयेछे सेगुलि कोविड टीकार भायाल थेके छोटो, गाये निर्मातार नाम बैच नम्बर मैनुफैक्चारिंग डेट बा एक्सपायरी डेटो नेई, सम्भवत पाउडारेर संगे जल मिशिए करोनार नामे बीसीजी बा हामेर टीका देया हच्छिलो। प्राथमिक पर्यवेक्षणे एकथा मने करा होलेओ समस्त नमूना फरेंसिक परीक्षार जन्य पाठानो हयेछे, रिपोर्ट एले जाना जाबे प्रतिषेधक आसले नकल नाकि आसल। भुवो टीकार खबर सामने आसार पर आतंक छड़िएछे कसबार शिविरे जारा टीका नियेछिलेन तादेर मध्ये। एर मध्ये तृणमूल सांसद मिमी चक्रवर्तीओ आछेन। टीका नेওয়া 112 জনের মধ্যে গতকালই 70 জনের স্বাস্থ্য পরীক্ষা করেছে পুরসভা। ভুয়ো টিকাকাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব এখন খবরে খবরে নতুন নতুন রূপে উন্মোচিত হচ্ছেন। নীতিতে গাফিলতি মেনে কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেছেন যে এ সংস্থা আবেদন করছে তাকেই টিকাকরণ শিবির করতে দেয়া হচ্ছে, এতেই জালিয়াত সুযোগ পেয়ে যাচ্ছে বেশি। পুরসভা ধীরে ধীরে নিজের কেন্দ্র থেকেই টিকা দেওয়ার ব্যবস্থা করবে। একই সঙ্গে অবশ্য তার মন্তব্য, স্থানীয়দের সমর্থন ছাড়া এ ধরনের কাজ হতে পারে না, স্থানীয় কোঅর্ডিনেটরের আরও সতর্ক হওয়া উচিত ছিল। এই ভুয়ো টিকাকাণ্ডের কোঅর্ডিনেটর ছিলেন সুশান্ত ঘোষ। মূল অভিযুক্ত হিসাবে ধৃত দেবাঞ্জন দেব পুলিশি জেরার মুখে জানিয়েছে অ্যামিকেসিন ইঞ্জেকশনগুলো পুরসভার নাম করে বাগরি মার্কেট থেকে কিনেছিল সে। তার কসবার অফিসেই কোভিশিল্ডের নকল মোড়ক ছাপানো হতো, পরে ওই ইঞ্জেকশনের ভায়ালে তা লেপটে দিত তার চারজন কর্মী, যাদের আজ শুক্রবার জিজ্ঞাসাবাদ করার কথা লালবাজারে। যে ক্ষুদ্র ঋণ সংস্থার কাছ থেকে পুরসভার নাম ভাড়িয়ে দেবাঞ্জন টাকা আদায় করেছিল, তারা এদিন দেবাঞ্জন দেবের নামে তালতলা থানায় অভিযোগ করেছে। ভুয়ো ক্যাম্প চালানোর পিছনে আর কে কে যুক্ত, কোথা থেকে টাকা আসতো ইত্যাদি জানতে ধৃতকে জেরা করা হচ্ছে। জানা যাচ্ছে পরে চড়া দরে বেচতে প্রায় 25 লক্ষ টাকার মাস্ক এবং স্যানিটাইজারও বেআইনিভাবে মজুত করে রেখেছিল দেবাঞ্জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত যা উঠে এসেছে তা হলো পুরসভার দাবি কোভিশিল্ড প্রতিষেধক দেয়াই হয়নি, ওষুধ পাউডারের সঙ্গে জল মিশিয়ে দেয়া হচ্ছিল বিসিজি কিংবা হামের টিকা, কসবায় দেয়া প্রতিষেধকের ভায়ালে ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট নেই, অভিযোগ কর্মীদের টিকা দেওয়ার নামে এক ক্ষুদ্র ঋণ সংস্থার থেকে 1 লাখেরও বেশি টাকা নিয়েছে দেবাঞ্জন, এর আগেও আমহাস্টিটের সিটি কলেজ সহ একাধিক জায়গায় টিকাকরণ ক্যাম্প চালিয়েছে সে। প্রশ্ন উঠেছে খাস কলকাতায় পুলিশ পুরসভার নাকের ডগায় দিনের পর দিন এমন ভুয়ো ক্যাম্প চলল কিভাবে, প্রতারণায় কি সত্যিই দেবাঞ্জন একা নাকি পিছনে কাজ করছে বড় কোনো চক্র, টিকার ভায়াল বা এলো কোথা থেকে, পুরসভার নথি ব্যবহার করে শিবির চলা সত্ত্বেও তার নজর এড়ালো কিভাবে, কি করছিলেন কোঅর্ডিনেটর, এসবও প্রশ্ন উঠেছে। এমন আরও ভুয়ো শিবির যে চলছে না সেই নিশ্চয়তা বা কোথায়, এ প্রশ্ন উঠেছে, এমন হাজার প্রশ্ন উঠে পড়েছে। পুলিশের এক শীর্ষকর্তার বক্তব্য, কোথাও রক্তদান বা প্রতিষেধক শিবির হলে তার জন্য তাদের অনুমতি লাগে না, তা দেখার দায় পুরসভার। তবে এই ঘটনার পরে লালবাজারের তরফে প্রতি থানাকে সতর্ক করা হয়েছে, বলা হয়েছে প্রতিষেধক শিবিরের কাগজপত্র এবার পরীক্ষা করে দেখতে হবে। বুধবারই স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছিলেন এই ঘটনায় তাদের ভূমিকা নেই, যা বলার পুরসভা বলবে, পুলিশের বক্তব্যও তাই। কিন্তু অতীনের দাবি এই ঘটনায় একা পুরসভার উপরে দায় চাপানো ঠিক নয়।
কোণঠাসা বিজেপিও হাতের কাছে বড় একটা ইস্যু পেয়ে গেল। স্বাস্থ্য দপ্তর, পুলিশ, পুরসভার এই দায় ঠেলাঠেলির মধ্যে বিজেপি প্রশ্ন তুলেছে, টিকাকরণের নামে এত বড় প্রতারণা চক্র চালানোর পিছনে দেবাঞ্জন কি একা? বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এই রাজ্যে সব কিছু বেআইনিভাবে চলে এবং তা থেকে টাকা কামানো হয়। এসবের মধ্যে তৃণমূলের নেতারাও যুক্ত। একজন সাংসদ কিভাবে এসব খোঁজ খবর না নিয়ে সেখানে টিকা নিতে গেলেন? বলেছেন দিলীপ ঘোষ। বিরোধীদের প্রশ্ন, সরকারি মদত না থাকলে এগুলো কিভাবে সম্ভব? তাদের অভিযোগ, 26 ফেব্রুয়ারি তালতলায় এক রবীন্দ্র মূর্তি উন্মোচন অনুষ্ঠানের নাম ফলকে মুখ্য উপদেষ্টা হিসেবে দেবাঞ্জন দেবের নাম রয়েছে প্রথম সারির নেতামন্ত্রীদের সঙ্গে। কুকীর্তি ফাঁসের পরে তাতে দেখা যাচ্ছে কেউ কালি লেপে দিয়েছেন। প্রশ্ন উঠছে, দেবাঞ্জন দেব পুরসভার কমিশনারের সই করা নোটিশ, ফিরহাদ হাকিমের ছবি, পুরসভার স্ট্যাম্প, নথি ব্যবহার করে দিনের পর দিন অফিস চালালেও কেন তা পুরসভার অজানা রইল? স্থানীয় কোঅর্ডিনেটর কি করছিলেন? সমাজ মাধ্যমে বিভিন্ন ছবি তুলে ধরে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতাও ইতিমধ্যেই সরব হয়েছেন। বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার তো রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে ভুয়ো টিকে কাণ্ডের সরব হয়েছেন। যেটা গতকাল আপনারা সমস্ত মিডিয়া দেখিয়েছেন, যে জাল আইএএস অফিসার নামে একজন দেবাঞ্জন দেব, তিনি কলকাতা কর্পোরেশনের নামে টিকাকরণ করছেন কয়েকদিন ধরে। কেউ বলছে 2000 টিকাকরণ হয়েছে, কেউ বলছে 500 টিকাকরণ হয়েছে। আর সেখানে টিকা নিতে গেলেন কে? তার শাসক দলের সাংসদ মিমি চক্রবর্তী। আর দেখা যাচ্ছে যে কোনো সার্টিফিকেট এলো না, তার মানে ওই ভ্যাকসিনেশন ভায়ালে কি ছিল এটা কেউ জানে না। তো দিনের পর দিন এই যে ঘটনা ঘটছে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেবাঞ্জন দেব কে? এটি হচ্ছে দেবাঞ্জন দেবের দুয়ারে সরকার এই নামে তার টুইটার অ্যাকাউন্ট। এরপরে দেখুন, এই দেবাঞ্জন দেব যিনি একটি অনুষ্ঠানে ডক্টর শান্তনু সেনের সঙ্গে রয়েছেন, এই দেবাঞ্জন দেব ফিরহাদ হাকিমের সঙ্গে রয়েছেন, এই দেবাঞ্জন দেব এমএলএ দেবাশিস কুমারের সঙ্গে রয়েছেন, ইনি দেবাঞ্জন দেব। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, এখন কিন্তু এই ক্যাম্পটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনও ডিনাই করেছে, স্টেট গভর্নমেন্টও ডিনাই করেছে, এটা তাদের অ্যাপ্রুভ নয়। তাহলে কলকাতার যে পুলিশ এবং ইন্টেলিজেন্স, তারা কি ঘুমোচ্ছিল? তারা এই কদিনের মধ্যে খবর পেল না? এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, মানুষের স্বাস্থ্য সুরক্ষা বলে কিছু নেই। আপনাদেরকে আরও বলছি যে গত 22 জুন মানে পরশু দিন অবনী খুঁটিয়া হাওড়ার মানকু পিএসসিতে ভ্যাকসিন নিতে গেছে 22 জুন। তাকে বলা হয়েছে তুমি যাও পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিয়ে নিয়ে এসো, সে বাড়ি এসেছে। আর কয়েক ঘন্টা পরই তার মোবাইলে এই সার্টিফিকেট চলে এসেছে। তাহলে এই অবনী খুঁটিয়ার ভ্যাকসিনটা কে চুরি করলো, কার নির্দেশে চুরি হলো, সেই ভ্যাকসিনটা কোথায় বিক্রি হলো, এর তদন্ত হওয়া দরকার কি না? আর তার মানে একটা ভ্যাকসিনেশনের অডিট হওয়া দরকার, এমনভাবে অডিট হওয়া দরকার যাতে প্রত্যেকটা ভ্যাকসিনেশনের খোঁজ পাওয়া যায়। এ তো ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি। এত যদি অসৎ হয় রাজ্য সরকার, এই অবনী খুঁটিয়া যখন কোভিডে আক্রান্ত হবে, তার পরিবার যদি তাকে লস করে, তার ক্ষতিপূরণ কে দেবে? রাজ্য সরকার দেবে? রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, কলকাতা সহ সারা রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ সন্তোষজনক, একজন অপরাধ করেছে পুলিশ ব্যবস্থা নেবে। নেতাদের সঙ্গে কোনো ছবি কিছুই প্রমাণ করে না, তাহলে সামাজিক অনুষ্ঠানে গিয়ে সবার পরিচয়পত্র যাচাই করতে হবে, বলেছেন কুণাল ঘোষ। পুলিশ সূত্রের খবর, দেবাঞ্জন দেব একবার বাগরি মার্কেট থেকে ভায়াল কেনার কথা বলছে, তো কখনো বলছে প্রভাব খাটিয়ে সিরামের কাছ থেকে কিনেছে। জানা গিয়েছে মাস্ক, স্যানিটাইজার, অক্সিমিটারের ব্যবসার সূত্রেই সে শিবিরের আয়োজনে ঢুকে পড়েছিল। তাকে নিয়ে কসবার রাজডাঙ্গার অফিসে গিয়ে বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রভাবশালী বলে পরিচিত দেবাঞ্জন দেব সশস্ত্র দেহরক্ষী নিয়ে ঘুরত আর চড়ত ভারত সরকারের স্টিকার লাগানো গাড়ি। আগামী দিনে তাই ভুয়ো ভ্যাকসিন নিয়ে রাজ্য রাজনীতি আরও যে সরগরম হবে, একথাই মনে করছে নিউজ নির্ভীক।
নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নিতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গত 9 জুন এই মামলার শুনানি চলাকালীন হলফনামা জমা নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন মমতার আইনজীবী রাকেশ দ্বিবেদী, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছিল। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তখন জানিয়েছিলেন এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা করতে হবে, তাই তখন মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেওয়া হয়নি। এরপরই হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নিতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ঘূর্ণিঝড় জস বা ইয়াসের খত শুকোতে না শুকোতেই ফের দুর্যোগ আসন্ন। আতঙ্ক গ্রাস করছে সুন্দরবনবাসীকে। সুন্দরবনের পথেঘাটে জসের আঘাতের চিহ্ন এখনও জলজল করছে। এখনও ঘর ছাড়া বহু মানুষ। গত 26 মে এসেছিল ঘূর্ণিঝড় জস বা ইয়াস, সেই সঙ্গে পূর্ণিমার ভরা কোটাল। জোড়া ফলায় বিদ্ধ হয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। ঠিক 1 মাসের মাথায় আবারও ভরা কোটালের জেরে জস আতঙ্ক ফিরে এসেছে সুন্দরবনে। ইতিমধ্যেই শুক্রবার সকাল থেকে জল বাড়তে শুরু করে দিয়েছে সুন্দরবনের 6টি ব্লক, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালি 1, সন্দেশখালি 2, হাড়োয়া, মিনাখার, গা ঘেঁষে থাকা মাতলা, রায়মঙ্গল, কালিন্দী, ডাসা, বিদ্যাধরী, গৌড়েশ্বর, কলাগাছির মতো নদীগুলোতে। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে বর্ষাকালের বৃষ্টি, তাই ফের সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনের বাসিন্দারা। বর্তমানে ঘর ছেড়ে নদীমাদের উপরে কিংবা রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন সন্দেশখালি, ভোলাখালী বা ডাঙা, তুষখালি কিংবা নেজাট, কালীনগর, ধামাখালী, হাটগাছির মতো এলাকার বহু সাধারণ মানুষ। বিপর্যয়ের 1 মাস পেরোতে 1 দিন বাকি এখনও। এখনও ঘরে ফিরতে পারেনি অনেকে, ফেরার কথাও নয়, কারণ অধিকাংশ বাড়ি ভেঙে গিয়েছে। কোথাও জলের তাণ্ডবে নদীগর্ভে চলে তলিয়ে গিয়েছে গোটা বাড়ি, আবার কোথাও আবার টালি বা বিচালির চালের মাটির বাড়ি মুখ থুবড়ে পড়েছে। এখনও পর্যন্ত এমন অবস্থা সুন্দরবনের পথে পথে, জেলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। ঘূর্ণিঝড় জসের তাণ্ডব এবং পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলাই এবারের ভিটে মাটি ছাড়া সুন্দরবনের বিস্তীর্ণ অংশের মানুষ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে সমস্ত এলাকায় নদীবাঁধ ভেঙে গিয়েছিল সেই সমস্ত নদীবাঁধ মেরামতি করা হয়ে গিয়েছে, তবে এখনও বেশ কিছু নদীবাঁধ দুর্বল অবস্থায় রয়েছে। সন্দেশখালীর 2টো ব্লক, হিঙ্গলগঞ্জ, মিনাখা এবং হাসনাবাদে অধিকাংশ মানুষ ঘরে ফিরেছে। যারা ফিরতে পারেননি তাঁরা রয়েছেন প্রশাসনের আশ্রয়ে। সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও সুপ্রতিম আচার্য এবং অর্ণব মুখোপাধ্যায় বলেছেন প্রশাসনের তরফে সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। সেচ দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে। কোনো জায়গাতে বাঁধ ভাঙলে সঙ্গে সঙ্গে তা মেরামতির ব্যবস্থাও রয়েছে, বা কোনো বিপর্যয়ের খবর এলেই সঙ্গে সঙ্গে তার প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা জানান যদি খুব ঝড় বৃষ্টি না হয় তবে এই যা আবহাওয়া রয়েছে তাতে আশঙ্কার তেমন কিছু কারণ নেই। স্থানীয়দের বক্তব্য, আতঙ্কে কিন্তু রয়েছি, যতদিন পর্যন্ত না কংক্রিটের বাঁধ হচ্ছে ততদিন এভাবেই আতঙ্কে রাত কাটাতে হবে আমাদের। কত যে গ্রাম, কত যে বাড়ি ঘর ভেসে যাবে তার ঠিক নেই। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এসে আমাদের সর্বশান্ত করে দিয়ে চলে যাচ্ছে। আবার সেই কোটালের আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে গ্রামের মানুষের। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সহিংসতায় 2,30,000-এরও বেশি মানুষ এখন উদ্বাস্তু। জাতিসংঘ গতকাল বৃহস্পতিবার এই তত্ত্ব জানিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের 1 মাস পরে এসে জাতিসংঘ এই তত্ত্ব দিল। গত 1 ফেব্রুয়ারি সামরিক বাহিনী সুচি সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার পর মিয়ানমারের ভেতরে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রায় প্রতিদিনই প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা সামরিক সরকারের পরিবর্তে বেসামরিক সরকারি ব্যবস্থা ফিরিয়ে আনা এবং অং সান সুচির মুক্তির দাবি জানাচ্ছে। বিক্ষোভকারীরা অনেক সময় আইন অমান্য করার আন্দোলনও করছে। গত নভেম্বর মাসে মিয়ানমারের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সামরিক বাহিনীর দাবি ওই নির্বাচনে সুচির দল প্রতারণা আশ্রয় নিয়েছিল, এই অভিযোগ তুলেই সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার উপর বহুবার সেনা সদস্যরা হামলা চালিয়েছে এবং সেই হামলায় এ পর্যন্ত 877 জন নিহত হয়েছে। এছাড়া আটক করা হয়েছে 6,000-এর বেশি মানুষকে। নিরস্ত বেসামরিক নাগরিকদের ওপর এমন বল প্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।
রুশ জঙ্গি বিমানের বোমা বর্ষণ এবং যুদ্ধজাহাজের সতর্কতামূলক গুলির পর রাশিয়ার জলসীমা থেকে পালিয়েছে ব্রিটিশ যুদ্ধজাহাজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ HMS ডিফেন্ডার জাহাজটি ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় প্রবেশ করার পর সতর্কতামূলক গুলি এবং বোমা ছড়া হয়। তবে রুশ জলসীমা লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দিয়েছে ব্রিটেন। রাশিয়া বলছে, গত 23 জুন বুধবার কৃষ্ণসাগরে তাদের জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজের অবস্থান শনাক্ত করার পর কয়েক দফা ফাঁকা গুলি ছুড়ে সতর্কবার্তা দেয় সেখানে টহলে থাকা রুশ যুদ্ধজাহাজ। কিছুক্ষণের মধ্যে যুক্ত হয় মস্কোর যুদ্ধবিমানও, যুদ্ধবিমান থেকে বোমাও ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে এখন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সতর্কতামূলক গুলি এবং বোমার পরে HMS ডিফেন্ডার গতিপথ পরিবর্তন করে ওই জলসীমা ত্যাগ করেছে বলে জানায় মস্কো। খবরে বলা হয়েছে, ক্রিমিয়ার দক্ষিণে কেপ ফায়োলেন্টের কাছে ঘটনাটি ঘটে। একটা টহল জাহাজ দুবার গুলি চালায় এবং SU-24M জেটটি সেখানে 4টি বোমা নিক্ষেপ করে। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, জলসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ব্রিটিশ দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাকে তলব করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ এমন সব খবরের জন্য, গুরুত্বপূর্ণ সব প্রতিবেদনের জন্য এবং ভিন্নধর্মী নানা ভিডিওর জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে। ধন্যবাদ।